হুগলির বড়া পঞ্চায়েতে নির্বাচিত সদস্য কিশোর দলুই আজ সিঙ্গুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্নার হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানিক দাস, নরসিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ ধারা সহ বিধানসভার তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে সে আমাদের দলে থেকে যোগ দিয়ে কাজ করার জন্য সে আবেদন করেছিল। আমাদের দল সেই আবেদন মঞ্জুর করেছে, অর্থাৎ আমরা আজকে তার হাতে আমরা দলীয় পতাকা তুলে দেবো। আমরা অনুরোধ করব যে যেখানে বসে আছেন বসে থাকবেন, শুধু স্লোগানটা মেলাবেন। আমরা কিশোর দলুইকে আমাদের দলে অন্তর্ভুক্ত হয়ে আমাদের কাজ করার আমাদের সাথী হিসেবে যাতে একসাথে আমরা কাজ করি, সেটাই হবে আমাদের মূল লক্ষ্য এবং তাকে আমরা সহযোগিতা করব। এইটুকু শুধু কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম? আমার নাম কিশোর কুমার দলুই। আপনি আগে বিজেপি করতেন? হ্যাঁ, বিজেপিতে আমি ইনভাইটেড মেম্বার। বিজেপি থেকে তৃণমূলে এলেন কেন, কী কারণে? বিজেপি থেকে তৃণমূলে আসার কারণ হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নানা রকম প্রকল্পের উন্নয়নের সাথী হতে চাই। তার কারণ হচ্ছে সাধারণ মানুষ এতে খুব সহজভাবে এবং শান্তিভাবে নানা রকম প্রকল্পের সাথী হচ্ছেন এবং তার সাথে যুক্ত হচ্ছেন। আমরা যারা বিজেপির সদস্য তারা সরকারি এই মমতা ব্যানার্জির যে নানা রকম উন্নয়ন যে প্রকল্প সাধারণ মানুষের কাছে ঠিকভাবে পৌঁছে দিতে পারছি না, তো আমি একজন মেম্বার হিসাবে মেম্বার হয়ে আমি আমার ওয়ার্ডে বলুন বা আমার বড় পঞ্চায়েতে বলুন, এবং যদি আমি পুনরায় পরে কোনো রকম সুযোগ পাই সিঙ্গুর ব্লক নানা রকম সাধারণ মানুষের কাজ করার জন্য আজকের আমি রাজনীতি করছি, তো মমতা ব্যানার্জি নানা রকম প্রকল্পের উন্নয়নের সাথী হয়ে আজকে আমি আমাদের বেচাদার অনিন্য এমএলএ সাহেবের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। হুগলি থেকে পাপ্পু সাদরার রিপোর্ট, টাইমস বাংলা।